ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হবিগঞ্জের শায়েস্তানগর বাজার। জেলার বিভিন্ন নদী, হাওড় ও বিল থেকে মাছ শিকার করে জেলেরা ভরে নিয়ে আসেন এই বাজারে। সকাল থেকেই বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। গত দুই মাস ধরে বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম ছিল অনেকটা বেশি। গত এক সপ্তাহ ধরে হাওড়ে জেলেরা বেশি মাছ ধরায় বাজারে বেড়েছে সরবরাহ। তবে বৈরী আবহাওয়ায় কাদা পানিতে মাছ কেনা বেচায় সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। মাছ আমদামি হয়েছে, এই কারণে মাছ মনের আগে চেয়ে কেজিতে 50-60 টাকা ব্যবধান হয়েছে, মানে কমছে। দুই মাস আগে মাছের দাম অতিরিক্ত ছিল, ক্রেতা বিক্রেতা উভয়ে সংঘর্ষ হয়েছে রেট সম্পর্কে। খুব চড়া দামে বিক্রি হয়েছে, যারা মাছ খরিদ করছে তাদেরও সমস্যা হয়েছে, যারা বিক্রি করছে তাদেরও সমস্যা হয়েছে। বর্তমানে মাছের দর খুবই ভালো আছে।